কথা শেয়ার করব, কষ্ট হবে আপনাদের। তাবারানি মোজামুল কাবির 639 নাম্বার একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা দল একটা গোষ্ঠী এমন একটা জায়গায় বসে যেখানে ইলমি আলোচনা হয়, জ্ঞানী আলোচনা হয়, কোরআন সুন্নাহ থেকে আলোচনা হয়, অতঃপর তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে, অতঃপর তারা শেষ পর্যন্ত থাকে, তিনটা কাজ যারা করে, কয়টা কাজ? তিনটা। এক, বসে, তার মানে দাঁড়িয়ে কেউ থাকতে পারবে না। দাঁড়িয়ে যারা থাকে তারা এই ফজিলত থেকে বঞ্চিত। দুই, যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনে, তার মানে আলোচনার মধ্যে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, আরো কি কি খাবার আছে এগুলো খায় না। আমি আপনাকে একটা সালাফের বাস্তব কাহিনী শোনাচ্ছি। মদিনার একজন ছাত্র আলেম, উনি বলছেন, আমি 40 বছর ধরে ইচ্ছা করেছি একটা খাবার খাবো, কিন্তু 40 বছর পার হয়ে গেছে, এখনো খেতে পারিনি। তো ওনাকে জিজ্ঞেস করলো কারণ, উনি বলেন, আমি 20 বছর ছিলাম ছাত্র, আর এখন 20 বছর চলে আমি হলাম শিক্ষক। আমি যখন ছাত্র ছিলাম তখন আমি দাসে বসতাম, জ্ঞান অর্জন করতাম যখন জিনিসটা বিক্রি হতো তখন। আমি যদি জ্ঞান অর্জন করা বাদ দিয়ে উঠে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে অপমান করা হবে। আমি কেন উঠলাম দাস থেকে? তাহলে আমি শিক্ষকের অনেক কথা শুনতে পারবো না, ওই হাদিসটা ভালো করে বুঝতে পারবো না, তাই আমি যাইনি, 20 বছর যাইনি। তারপরে যখন শিক্ষকতার সময় আসলো তখনও যেতে পারি নাই, কেন? তখন আমি পড়াচ্ছি, ছাত্রদের রেখে যাবো কেমনে? আর ওটা এমন একটা খাবার গরম গরম খেতে হয়, তা না হলে ওটা রেখে দিলে নষ্ট হয়ে যায়। তা আমি খেতে পারিনি 40 বছরে। আপনি বাদাম বুট কালাই খান মনে? আপনি 1 ঘন্টা 2 ঘন্টা এখানে আলোচনা শুনলেন কোরআন সুন্নাহ, কেন আপনি এগুলো খাবেন? তো মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। তিন, যারা শেষ পর্যন্ত থাকে, শেষ হওয়ার আগে উঠে যায় না, যাবেন আপনারা? যে মাহফিল শেষ হয় নাই দরকার নেই, এত ইলমের কি প্রয়োজন, উঠে যায়। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব, সহিহ থেকে আসা পর্যন্ত এই পর্যন্ত কোরআন সুন্নাহ বুঝতে যতগুলো সূত্র লাগে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এতদিনের গবেষণা, একদিনের না। তো যারা আলোচনা শুনে বসে মনোযোগ দেয় শেষ পর্যন্ত থাকে, আসমান থেকে আল্লাহ তাআলা তাদের ডাক দিয়ে বলেন, তোমরা যারা ইলম অর্জন করতে এসেছো, ধৈর্য সহকারে বসেছো, শেষ পর্যন্ত থেকেছো, জিকির আজকার করেছো, তোমরা এখন ওঠো, বাড়িতে চলে যাও। কেন? তোমরা যত পাপ করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, সব পাপ অপরাধ গুনাহ ক্ষমা হয়ে গেছে। আর তোমাদের পাপ অপরাধ গুনাহ এগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে। পাপ নেকি, তাই না? আল্লাহর সাথে জড়িত যত পাপ আছে ক্ষমা নেওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। কেন? মানুষের সাথে জড়িত পাপ যদি মানুষ ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। যত পাপ আছে আজকে যদি তওবা করে নেয় সত্যিকার ভাবে, তাহলে তার যত পাপ আল্লাহ মাফ করে দেবেন। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবারানি মুজামুল কাবির 639 নম্বর হাদিস, সনদ সহীহ।
সহি বোখারিতে যাবেন, 66 নম্বর হাদিস খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন কিছু সাহাবীদেরকে নিয়ে মসজিদে, ইলমের জ্ঞানের আলোচনা করছেন। তিনটা লোক আসলো দূর থেকে, একটা লোক ভাবলো এখানে তো জ্ঞানের আলোচনা হচ্ছে তাহলে আমি বসি, লোকটা বসে গেল। দ্বিতীয় লোকটা ভাবলো আমি তো পিছনে এসেছি, তো সামনে গিয়ে যে বসবো অত লজ্জা হচ্ছে তাহলে আমি পিছনেই বসি। তৃতীয় লোক ভাবলো আমার এলমের দরকার নেই, বলতেছে বলো আমি চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জানো এই তিন ব্যক্তি কেমন কেমন? প্রথম যেই ব্যক্তি বসল এ কারণে কি হলো জানো? আল্লাহ তাআলা তার সমস্ত পাপ ক্ষমা করে দিল। আর যেই লোকটা দ্বিতীয়তে বসতে লজ্জা করলো, যে আমি সামনে গিয়ে কেমনে বসে এসেছি তো পিছনে, তো পিছনেই বসি, এই লোকটার জন্য কি হলো জানো? আল্লাহ লজ্জা করলো। আর আল্লাহ লজ্জা করার অর্থ কি জানো? আল্লাহ তাকে আজাব দেবে না। আর যে তৃতীয় লোকটা আসলো ও ভাবলো আমার এলমের দরকার নাই আমি চলে যাই, আল্লাহ এই লোক থেকে মুখটা ফিরিয়ে নিল, আল্লাহ একে ক্ষমা করলো না, একে মাফ করলো না। এজন্য সালাফরা এই হাদিস বলার পরে সত্যভাবে বলতেন, যারা ইলমের মজলিস শেষ না করার আগে উঠে যায়, জ্ঞানকে তুচ্ছ মনে করে, তা ছিন্ন করে উঠে যায়, আল্লাহ ওদের ক্ষমা করে না, আল্লাহ ওদের মাফ করে না, আল্লাহ ওদের রহমত করে না, আল্লাহ ওদের দেখতে পারে না, আল্লাহ ওদেরকে বঞ্চিত করে। আমরা কি এদের অন্তর্ভুক্ত হব? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমাদের সমাজে যতগুলো ফেতনা আছে, বিশেষ করে আমি হানাফি মাযহাব থেকে সহি আকীদায় আসা, আমি বিষয়গুলো ভালো বুঝি, অনুধাবন করতে পারি নির্যাতন কেমন হতে পারে। আমাদের দেশের এতগুলো ঝামেলার সমস্যা হুজুররা করে বেশি, ঠিক না? সাধারণ মানুষ তার বোঝে না, হুজুর যা বলে তাই করে। আমার একটা আফসোস কাজ করতো যে আলেম মানুষ হুজুর মানুষ তারা কেন বিভক্ত করে, তারা কেন উল্টে কথা বলে, তারা কেন হক কথা বলে না, তারা কেন সঠিকটা বলে না, তারা তো জানে। আমার এটা একটা ধারণা ছিল, তাদের বলা উচিত। আবার আমার মাঝে মধ্যে ভাবতাম হয়তোবা জানে না তাই বলে না, কিন্তু কোরআনুল কারীম আমার চক্ষুটা খুলে দিয়েছে। কোরআনের আপনি যাবেন এখন দেখেন সূরা বাকারা, সূরা নাম কি? বাকারা। 75 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 75। আল্লাহ আমাদেরকে বলছেন, হুজুরদের বলছেন, আলেমদের বলছেন, জ্ঞানীদের বলছেন, কি বলছেন? আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা ক্বালু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি আশা করো, ইচ্ছা করো তারা তোমাদের কথা ঈমান আনবে? তোমাদের যেমন ঈমান তাদের তেমন ঈমান হবে, তোমাদের যেমন বিশ্বাস তাদের তেমন বিশ্বাস হবে, তোমাদের যেমন আমল তাদের তেমন আমল হবে, এটা কি আশা করো? শোনো, ওদের মধ্যে একটা দল আছে, ওদের মধ্যে একটা গোষ্ঠী আছে, ওদের মধ্যে একটা জাতি আছে, ওদের মধ্যে একটা সম্প্রদায় আছে, তারা যারা আল্লাহর বাণী শুনে অতঃপর বোঝে। আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহর বাণী শোনার পরে বোঝে কারা? আপনাদের কাছে কি মনে হয় কোরআন বোঝে কারা? আলেমরা না?
তাফসীর ভালো বোঝে কে মুফাসসির, হাদিস ভালো বোঝে কে মুহাদ্দিস, ফিকহ ভালো বোঝে কে মুফতি, এরাই তো কুরআন হাদিস বোঝে, তাই না? এবার আপনি যদি বলেন আয়াতটা ইহুদিদের উপরে নাযিল হয়েছে, ইহুদিদের চরিত্রই তো ওটা, ওরা সত্যটা জানার পরে গোপন করত, আয়াত তো শুধু ওই দিনের জন্য নয় চিরস্থায়ী চলবে। তাহলে যারা ইহুদিদের নীতিতে আয়াতকে গোপন করবে তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে আয়াতের অর্থ হবে যারা জানার পরে জানে অতঃপর বোঝে অতঃপর বিকৃত করে এটা ওরা জানে, ওরা যে উল্টা ব্যাখ্যা করে এটাও জানে যে আমাদের ব্যাখ্যাটা ঠিক না, আমাদের ব্যাখ্যাটা উল্টা, আমাদের ব্যাখ্যাটা ভুল। তাহলে এক শ্রেণীর আলেম লাগবে না উল্টা ব্যাখ্যা করার জন্য? আপনারা কি মনে করেন লাগবে না? লাগবে না। আয়াত যদি এটা সত্য হয় আপনারা কি মনে করেন আয়াত সত্য? অবশ্যই সত্য। তাহলে আয়াত যদি সত্য হয় তাহলে এক শ্রেণীর লোক লাগবে, এক শ্রেণীর আলেম লাগবে, এক শ্রেণীর মানুষ লাগবে যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, মানুষকে গোমরা করবে, দলে দলে ভাগ করবে। আমাদের সমাজ ভাগ হওয়ার যতগুলো পয়েন্ট আছে আপনাকে বলে আপনি বলেন, আপনারা খালি বাড়াবাড়ি করেন। ও হুজুরও তো কোরআন থেকে কথা বলে, ও হুজুরও তো কোরআন থেকে কথা বলে, ও হুজুরও তো কোরআন থেকে কথা বলে। আসাদ থেকে কত বছর ধরে এই বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, হচ্ছে না? আপনারা শোনেন না তাফসীরুল কোরআন মাহফিল? শুনেছেন তো? অনেক তাফসীরুল কোরআন মাহফিলে গেছেন। আচ্ছা বলেন তো, কোরআন বুঝতে গেলে, কোরআনের ব্যাখ্যা করতে গেলে কয়টা নীতিমালা লাগে বলেন? কয়টা? পাঁচটা। এবার বলেন কয়টা? পাঁচটা। তাহলে এতদিন ধরে তাফসীর করে, তাফসীর শুনে তাফসীরের নীতিমালাটাই জানি না। নীতিমালা না জানলে কি হয়? বীজগণিত আছে না, বীজগণিতের যদি সূত্র না জানেন অঙ্কের কি দশা হবে? ভুল হবে না? কেন? সূত্র ঠিক নাই তাই অঙ্কও ঠিক নাই। তো কোরআন বুঝার যদি সূত্র না জানেন, কোরআন বুঝার যদি পদ্ধতি না জানেন, কিভাবে কোরআন বুঝতে হয় এইটা যদি না জানেন, তাহলে আয়াত দিয়েই তোমরা করবে নিজের মতো। আল্লাহ খালি কি কোরআন দিয়েছেন তার বুঝদার নাই? কোরআন বুঝতে কয়টা নীতিমালা লাগে? পাঁচটা। এক, তাফসীরুল কোরআন বিল কোরআন। আমার এই আলোচনা খুব কঠিন, তবে আমি আপনাদের সহজ করে বোঝাতে চাচ্ছি, মনে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এক, তাফসীরুল কোরআন বিল কোরআন। আমার এই আলোচনা শেষ করার পরে আপনারা আর বিভক্তিতে পড়বেন না আশা করি। আপনারা কোরআন হাদিস কারো মুখ থেকে শুনলেই বুঝতে পারবেন, হক আলেম না বাতিল আলেম। কোরআনের এক নম্বর নীতিমালা হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনকে দিয়ে কোরআনের তাফসীর করা। কাকে দিয়ে তাফসীর করা? কোরআনকে দিয়ে কোরআনকে। কেন? কোরআনটা তো নাজিল করেছে আল্লাহ, তাই না? তাহলে বলেন তো এই কোরআন সম্পর্কে ভালো জানেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর ব্যাখ্যা আগে লাগবে। হুজুর তোমার ব্যাখ্যার দরকার নাই, তোমার ব্যাখ্যার প্রয়োজন নাই, তো ব্যাখ্যা করিও না, আল্লাহ যা করে সেটা করো। দলিল আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, তারা আপনার কাছে যত জটিল কঠিন প্রশ্ন নিয়ে আসুক না কেন, তার সঠিক ব্যাখ্যা সঠিক সমাধান আমি আল্লাহ করে দেব। উত্তম তাফসীর, ভালো তাফসীর আমি আল্লাহ করব। ফোরকানের 33 নম্বর আয়াত। বলেন তো তাহলে তাফসীর করবেন কে? আল্লাহ। আল্লাহ কোথায় পেলাম? কোরআনে। আপনারা জানেন সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
নিয়েছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশাই নাই ওদের জন্যই নিরাপত্তা পুরাই হেদায়েত প্রাপ্ত জুলুম কি জুলুম অর্থ অত্যাচার জুলুম অর্থ অন্ধকার জুলুম অর্থ জোর করে কিছু চাপিয়ে দেওয়া এই সমর্থবোধক অর্থ ডিকশনারি থেকে পাওয়া যায় সাহাবীরা মনে করলেন জুলুমের অর্থ অত্যাচার তাই তারা ভয় পেয়ে গেলেন আর নবীকে বললেন হে আল্লাহর নবী পৃথিবীতে কে আছে যে নিজের উপরে জুলুম করে নাই তো আমরা তো ধ্বংস হয়ে গেলাম আমরা তো জুলুমকারী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা তোমরা জুলুম বুঝতে পারো নাই এটা ব্যাকরণের জুলুম নয় এটা ডিকশনারির জুলুম নয় এটা শাব্দিক অর্থে জুলুম নয় এর ব্যাখ্যা আল্লাহ করেছে কিভাবে ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম তাহলে সবচেয়ে বড় জুলুমের নাম কি শিরক তাহলে ওই আয়াতের অর্থ হবে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশাই নাই ওদের জন্যই নিরাপত্তা আর ওরাই হেদায়েত প্রাপ্ত তাহলে বলেন তো আল্লাহর নবী তাফসীর করলেন কি দিয়ে কোরআন দিয়ে তার মানে কোরআনের প্রথম নীতিমালা হলো কোরআনের আয়াতকে ব্যাখ্যা করতে হবে আল্লাহ কি বুঝেছেন ওই অনুযায়ী ঠিক না দুই তাফসীরুল কোরআন বিল হাদিস হাদিসের মাধ্যমে তাফসীরুল কোরআন বিল সুন্নাহ সুন্নাহর মাধ্যমে কোরআনকে তাফসীর করতে হবে কেন আল্লাহ তাআলা বলছেন সূরা নাহল 44 নম্বর আয়াত ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হে নবী আমি আপনার উপরে এই কিতাব এই কোরআন এ কারণে নাজিল করেছি কেন জানেন মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে ওইগুলো যেন আপনি ব্যাখ্যা করে দেন কে ব্যাখ্যা করবে আল্লাহ রাসূল ব্যাখ্যা করবে হুজুর করবে না হুজুরের দায়িত্ব না হুজুরের দায়িত্ব হলো আল্লাহ কি ব্যাখ্যা করেছেন ওটা মানুষকে জানানো রাসূল কি ব্যাখ্যা করেছেন ওইটা মানুষকে জানানো যখন হুজুর নিজের মতো ব্যাখ্যা করে তখন যত ব্যাখ্যা হয় যত হুজুর হয় ততগুলো দল তৈরি হয় ঠিক না আপনার কাছে আমি একটা নির্যাতিত আয়াত বলছি নির্যাতিত আয়াত কেন বললাম জানেন যে আয়াত পায় সেই নির্যাতন করে কিভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররুকু তোমরা আল্লাহর রশি শক্ত করে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না তার মানে ঐক্যবদ্ধ হতে হবে এবার যে আয়াত বলে সেই বলে যেহেতু ঐক্যবদ্ধ হতে হবে তাহলে কিভাবে হওয়া যায় তাহলে যে যে দল করে সে মানুষকে সেই দলেই ডাকে ঠিক না এক যে দলের দিকে ডাকে না সারাই দল করে দলের জন্য এই আয়াত বলবেই কারণ এক ছাড়া তো আয়াতই নেই তাছাড়া বলবে কি ঐক্যবদ্ধ হয়ে থাকো দলাদলি করো না ভাগাভাগি করো না আলাদা আলাদা হলো না তাহলে কি করা লাগবে তোমরা আমার দলে আসো আরাকানের বলে না ওদের দল ঠিক নয় আমার দলে আসো আরাকের সে বলে না ওর তরিকা ঠিক নয় আমার তরিকায় আসো আরাকের সে বলে না ওরটাও ঠিক নয় আমারটা আসো তো আয়াতটা নির্যাতিত না অথচ এটা হলো ঐক্যের আয়াত কিসের আয়াত ঐক্যের আয়াত এই আয়াত দিয়ে ঐক্য করা যায় এই আয়াত দিয়ে এক করা যায় আয়াত যদি আপনার মতো বোঝেন তাহলে তো ঐক্য হবে না আয়াত বুঝতে হবে কার মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঠিক না আচ্ছা এই আয়াত যে নাজিল হলো আল্লাহ নবী ব্যাখ্যা না করে রেখে গেছেন আপনারা মনে করেন যে সাহাবীদেরকে না বুঝিয়ে রেখে গেছেন সাহাবীরা বুঝতে পারে নাই এরকম হতে পারে প্রত্যেকটা আয়াত সাহাবীরা বোঝে নাই আল্লাহ নবী বোঝান নাই তাহলে এই আয়াতটার অর্থটা কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইসা তাশহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له وأن رسول الله وأن القرآن جاء من عند الله صحابي تمرا كي بولو نا الله ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই তোমরা কি বলো না আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই তোমরা কি বলো না আমি আল্লাহর রাসূল তোমরা কি বলো না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে এই কথাগুলো কি বলো না সাহাবীরা বললেন কুলনা নাআম হ্যাঁ আমরা বলি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই আমরা বলি তিনি এক এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই আমরা বলি আপনি আল্লাহর রাসূল আমরা বলি এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা আফসিরু অতএব তোমরা সুসংবাদ নাও কিসের ফা ইন্না হাযাল কোরআন তরফু বিয়াদিল্লাহ ফা তরফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফা ইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা এই কোরআনের একটা অংশ আল্লাহর হাতে আরেকটা অংশ তোমাদের হাতে তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো কখনো গোমরা হবে না কখনো পথভ্রষ্ট হবে না কখনো ধ্বংস হবে না তাহলে আল্লাহর রজ্জুর না রসুর নাম কি কোরআন এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর রশি কোরআন তাহলে ওই আয়াতের অর্থ হবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না তার মানে আল্লাহর রশি সেটা হলো কোরআন এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়েও না এই কোরআন থেকে আলাদা হয়েও না ঠিক না তাহলে কোরআন বুঝতে হবে কার মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না আপনি দেখেন সূরা আলী ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এই জায়গায় একটা শব্দ আছে হক কি শব্দ হক হক শব্দের অর্থ কি ভাই সত্য মিথ্যার বিপরীত তাই না বা সত্য এর সামর্থ্যবোধক যত অর্থ আছে সেইগুলো এটা হলো ডিকশনারির অর্থ রাসূল কি অর্থ করে নাই আপনি যদি সারা জীবন খালি সত্য বলেন সত্য বলেন এ আয়াত বুঝতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না গেলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজকে বললেন আপনারা হাদিস জানেন এইজন্য আমি লম্বা করব না মুয়াজ আল্লাহর রাসূল আমি উপস্থিত মুয়াজ আমি উপস্থিত মুয়াজ আমি উপস্থিত আচ্ছা তুমি কি বলতে পারো বান্দার উপরে আল্লাহর কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক শুনেছেন না হাদিস তখন সাহাবী বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ ভালো জানেন রাসূল ভালো জানেন মানে আমরা অত ভালো জানি না কে ভালো জানে আল্লাহ জানে রাসূল জানে এটাই তো ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো বান্দার উপরে আল্লাহর হক মানে বান্দার কাছে আল্লাহ যা পায় তা হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না আর বান্দা আল্লাহর কাছে যা পায় বান্দার যেটা হক যেই বান্দা শরীক করবে না আল্লাহর ইবাদতে ওই রব ওই বান্দাকে আযাব দেবে শাস্তি দেবে না তাহলে কোরআনকে বুঝতে রাসূলের প্রয়োজন আছে না নাই হাদিসের প্রয়োজন আছে না নাই আছে তিন সাহাবীদের মাধ্যমে কোরআন বুঝতে হয় তা না হলে বুঝ সঠিক হয় না কেন আপনাকে আমি একটা উদাহরণ দিই দুইজনই বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর আর হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইজনই বিখ্যাত সাহাবী না দুইজনই হজ করতে গেছেন তো আব্দুল্লাহ ইবনে ওমর উনি কাবার স্পর্শ করছেন দুই জায়গায় রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু স্পর্শ করছে চার জায়গায় কয় জায়গায় চার কোণে তো আব্দুল্লাহ ইবনে ওমর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলছেন ব্যাপার কি আপনি চার জায়গায় স্পর্শ করছেন কারণ কি আমি তো রাসূলকে দেখতাম উনি দুই জায়গায় স্পর্শ করতেন তো আপনি চার জায়গায় কেন তো
তখন মুয়াবিয়া জবাব দিয়েছেন কেন কি জানেন যে আমাদের মাঝে মাঝে জবাব দেয় কয় অসুবিধা কি সমস্যা কি করলে ঝামেলা কি বলে না মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এরকমই উত্তর দিচ্ছেন আচ্ছা আব্দুল্লাহ তুমি বলো তো আল্লাহর এই কাবা ঘরের কোন জায়গা অপবিত্র যে ধরা যাবে না আমি ওই জায়গা ধরব না কোন জায়গা না কাবাগর অপবিত্র না পবিত্র না আব্দুল ইবনে ওমর কি বলবে উনি বলতেছেন ও আপনি এই কথা বলছেন সূরা আহজাব পড়েন নাই 21 নম্বর আয়াত দেখেন নাই আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের আদর্শ নমুনা উসওয়ে হাসানা অনুসরণীয় তো আমি ভাবছি আল্লাহ নবী স্পর্শ করলেন দুই জায়গায় আর আপনি করলেন চার জায়গায় তো আমার বুঝ আল্লাহ রসুলই সঠিক না আপনি সঠিক যদি আল্লাহ রসুল সঠিক হয় তাহলে আপনি বাতিল আর আপনি যদি সঠিক হন তাহলে রাসূল বাতিল আমি যা বলেছি তা ঠিক নয় ব্যাঠিক দুই জায়গায় হবে চার জায়গায় হবে না আমি আর করিব না দেখেছেন সাহাবীরা কিভাবে কোরআন বুঝতে চার তাবিদের মাধ্যমে কোরআন বুঝতে হয় পাঁচ আরবি ব্যাকরণের মাধ্যমে এই পাঁচটা নীতিমালা ফলো করলে কোরআন বোঝা সহজ হবে নতুবা নয় এক কোরআন দিয়ে কোরআন বুঝতে হয় দুই হাদিস দিয়ে কোরআন বুঝতে হয় তিন সাহাবীদের মাধ্যমে কোরআন বুঝতে হয় চার তাবিদের মাধ্যমে কোরআন বুঝতে হয় পাঁচ আরবি ব্যাকরণের মাধ্যমে কোরআন বুঝতে হয় বুঝতে পেরেছেন আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় তাই না আলোচনাটা একটু কঠিন তবে যদি বুঝতে পারেন তাহলে আপনার সামনে অনেক জটা কেটে যাবে দ্বিতীয় প্রশ্ন কই হুজুর যত হাদিস বলে আপনিও তো হাদিস বলেন তো আপনার বলা আর তার বলা এক হয় না কেন হাদিস বোঝারও সূত্র আছে না আছে তা না হলে হাদিস দিয়েও গোমরা হবে হাদিস বোঝার সূত্র বারোটি কয়টি বারোটি মনে রাখেন কয়টি বারোটি এক হাদিসের ক্ষেত্রে সহিহ যঈফ জাল পার্থক্য করতে হয় এরপরে কি করতে হয় সহি হাদিস অনুযায়ী আমল করতে হয় চলতে হয় যঈফ আর জাল হাদিস ত্যাগ করতে হয় বাতিল করতে হয় সমাজে যৌথ বিশৃঙ্খলা সমাজে যৌথ বিভক্তি সমাজে যৌথ মাঝহব সমাজে যৌথ তরিকা সমাজে একজনের সাথে আরেকজনের মিল নাই আকীদায় মিল নাই আমলে মিল নাই আচরণে মিল নাই যতগুলো সমস্যা রূপভাব আছে তার মধ্যে একটা হলো জাল হাদিস আর সহিহ হাদিসের কারণে ঐক্য করা সম্ভব হয় না ঠিক না আকীদায় বিভক্ত হয় আচ্ছা আপনাদের এলাকায় আছে কিনা জানা নাই আমাদের এলাকায় প্রায় সবাই আকীদায় এটা যে নবী হলো নূরের তৈরি প্রায় সবারই আকীদা দুই একজন সারা যারা সোয়েকেটায় এসেছে আমাদের এলাকায় তো আর আলে হাদিস কোন এলাকা নাই সব মাঝহাবি যারা সোয়েকেটায় হয়েছে তারা সারা নির্দিষ্ট আমাদের এলাকায় আলুল হাদিস সোয়েকেটার কোনো মসজিদও নাই হয়নি বিক্ষিপ্ত ভাবে কয়েকজন যুবক সৈকতায় এসেছে এরকম তা আমাদের এলাকার সবাই বলে নবী হলো নূরের তৈরি আরো যারা আছে তারাও বলে নবী নূরের তৈরি যদি বলা হয় আপনি কেন বলেন তখন উনি বলেন রাসূল বলেছেন তাই বলি রাসূল কি বলেছেন আউয়াল মা খালাকাল্লাহু নূরি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন হাদিস না হাদিস না এটা হাদিস তবে এটা হলো জাল হাদিস কি হাদিস জাল হাদিস তবে হাদিস ওরা যে হাদিস থেকে বলে না
কেন এই হাদিসের বিরুদ্ধে দুইটা সহিহ হাদিস আছে এক সহিহ বুখারী 3191 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়া কান আরশু আলাল মা ওয়া কাতাবা ফি যিকরি কুল্লা শাইইন ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদিতে একমাত্র আল্লাহ ছিলেন আল্লাহই ছিলেন আর কেউ ছিল না তখন আল্লাহর আরশ ছিল পানির উপরে কি ছিল আরশ কিসের উপরে পানির উপরে এরপরে তিনি প্রত্যেক বস্তুর তাকদীর লাউহে মাহফুজে লিপিবদ্ধ করলেন এরপরে তিনি আসমান সমূহ জমিন সমূহ সৃষ্টি করলেন তার মানে প্রথমে কি ছিল আরশ কি ছিল আরশ তাহলে ওই হাদিসে নবী প্রথম নূরের তৈরি আর সহিহ হাদিসে আরশ দুইটা আলাদা হয়ে গেল না অনেকে বলে হাদিসে হাদিসে বিভক্ত হয় না সহি হাদিস একটা আর একটার ব্যাখ্যা আলাদা নয় জাল আর সহি হাদিস দুইটা বিরুদ্ধ হয় কেন জাল হাদিস ওরা কেন বানিয়েছে সহি হাদিসকে কবর দেওয়ার জন্য তাই না আপনি তিরমিজিতে যান 3319 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল কলম ফাকাল লাহু উকতুব ফাজাল বিমা হুয়া কাইনুন ইলাল আবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এরপরে তিনি কলমকে বললেন কলম লেখো পৃথিবীর শুরু থেকে যা হয় শেষ পর্যন্ত সব লেখো তখন কলম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব লিখলেন তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথম সৃষ্টি কি কলম স্পষ্ট না আরো সেটা তো অত স্পষ্ট না প্রথমে আল্লাহ ছিলেন তারপরে আরো ছিল এটা পাওয়া যায় কিন্তু এই জায়গায় একদম স্পষ্ট যে প্রথম সৃষ্টি হলো কলম নবী নবী নূরের তৈরি এটা প্রথম সৃষ্টি ওটা তো জাল হাদিস আর এটা তো সহিহ হাদিস তার মানে সহিহ হাদিস দ্বারা জানা যায় প্রথম সৃষ্টি কলম আর জাল হাদিস দ্বারা জানা যায় প্রথম সৃষ্টি নবী নূরের তৈরি এজন্য সহিহ আর জাল পার্থক্য করতে হবে তা না হলে আকীদাও সঠিক হবে না আমলও সঠিক হবে না ঠিক না আবার ওনারা কোরআনের আয়াত দেয় قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে নূর এবং কিতাব তখন ওরা বলে নূর মানে নবী নূরের তৈরি আর কিতাব মানে কোরআন মাজিদ তার মানে নবী নূর কোথায় থেকে দলিল দিলে সূরা মায়েদা 15 নম্বর আয়াত এখানে আপনাদের ব্যাকরণ শেখাই কোরআন বুঝতে ব্যাকরণ লাগে তাই না ব্যাকরণ দিয়ে কোরআন বুঝতে হয় তাহলে এখানে একটু ব্যাকরণের প্রয়োগ করি এই নূর আর কিতাব এর মাঝখানে একটা অক্ষর আছে ওয়াও ওয়াও শব্দের অর্থ এবং ওয়াও শব্দের অর্থ ও ওয়াও শব্দের অর্থ অর্থাৎ ওয়াও শব্দের অর্থ কসম অনেকগুলো অর্থ হলো না আরো অনেক অর্থ আছে ওয়াও শব্দের অর্থ কসম হয় কখন যখন ওয়াওটা আলিফ লামের আগে থাকে তখন অর্থ হয় কসম কিভাবে ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়া তিন তিনের কসম ওয়াল আসর আসরের কসম আছে না কোরআনে তার মানে ওয়াও এর অর্থ কি কসম আর ওয়াওটা যদি কোনো শব্দে থাকে এক বছরের জমির বিহি যদি না থাকে তাহলে ওয়াও এর অর্থ হয় এবং ওয়াবের অর্থ হয় ও দুইটা হয় আলাদা হয় কিন্তু কোন শব্দে যদি বিহি থাকে আপনি দেখেন কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবু মুবিন তারপরে লাম আলিফ ওই আয়াতের উপরে দেওয়া আছে তার মানে থামা যাবে না এরপরে ইয়াহদি বিহি পথে তাম ত চিহ্ন আছে তার মানে থামতে হবে তার মানে বিহি এক বছরের জমির আছে এক বছরে একটা হয় না দুটা হয় আপনারা কি মনে করেন একটা হয় না দুটা হয় কোন ব্যাকরণে এক বছরে দুইটা হয় তাহলে এখন আয়াতের অর্থ হবে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর অর্থাৎ কিতাব ওই দুটাই হলো কিতাব দলিল আল্লাহ তাআলা বলেছেন
لتخرج الناس من الظلمات الى النور আমি মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য নূর নাযিল করেছি নূর হলো এক বচন বহুবচন হলো আনোয়ার তার মানে একটা নূর নাযিল করেছি তার মানে নবী যে নূরের তৈরি এই আয়াত দিয়ে প্রমাণ করা যায় না যদি অপব্যাখ্যা করে তাহলে প্রমাণ হবে আর যদি অপব্যাখ্যা না করে তাহলে প্রমাণ হবে না এই নূর মানে কোরআন নূর মানে নবী নূরের তৈরি নয় তোমরাই তো বলো তাইবের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়ে গেল রক্ত ঝরলো তো নবী তো নূর রক্ত আসলো কোথায় থেকে নূরের রক্ত থেকে রক্ত তো তার হয় যে রক্তে মাংসে করা মানুষ তাই না যার রক্ত মাংস নাই সে রক্তে বের হয় তোমরাই তো বলো তাহলে এই জাল এবং জয় হাদিসের কারণে পত্র নষ্ট হয় বিভক্ত হয় আপনাদের এলাকায় হয় কিনা আমার জানা নাই মসজিদে যখন যাবেন আপনাদের এলাকায় হয় কিনা আমার জানা নাই তবে অনেক মসজিদে হয় আমাদের এলাকায় সব মসজিদে হয় কি হয় উপরে একটা লাল বাতি জ্বলে জুমার দিন কিসের দিন জুমার দিন একটা লাল বাতি জ্বলে আর একটা লেখা থাকে কি লেখা খুতবা দেওয়া অবস্থায় কেউ সালাত আদায় করবেন না খুতবা দেওয়ার অবস্থায় কি করা যাবে না সুন্নাতের নিয়ত করিবেন না তার মানে সুন্নাত পড়া যাবে না কি করতে হবে খুতবা তাদেরকে আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি কেন খুতবার সময় সুন্নাত পড়তে নিষেধ করেন উনি আমাকে দলিল দিতে পারলেন না আমি তো হানাবি মাদ্রাসায় পড়াশোনা করা মানুষ তা আমার কাছে তো ওই দলিল গুলো আগে থেকেই মুখস্থ আছে তা আমার মনে হয়ে গেল আমি কেহুল কালাম নামে একটা কিতাব আমি পড়েছিলাম হাদিস লা তুসাল্লু ওয়াল ইমামু ইখতুবু ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা সালাত আদায় করো হাদিস আছে না আছে তাহলে খুতবার সময় সালাত পড়া যাবে এই হাদিস অনুযায়ী না তাহলে হাদিস এটা যা কিন্তু এটা হাদিস আর এর বিরুদ্ধে সহি হাদিস কি আপনি জান বুখারীর 930 931 মুসলিমের 2061 মিশকাতের 1411 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন তখন একটা লোক ঢুকলো আল্লাহর নবী ওই লোকটাকে বললেন আসাল্লাইতা তুমি কি সালাত আদায় করেছো তার মানে দুই রাকাত কি পড়েছো নামাজ পড়েছো কল আল্লাহ লোকটা বলল না আমি সালাত আদায় করি নাই মানে ডাইরেক্ট বসে গেছে তা আল্লাহর নবী বললেন সল্লি রাকাতাইন দুই রাকাত সালাত আদায় করো তো তুমি বসলে কেন আগে সালাত আদায় করো তারপরে বসো তার মানে রাসূলের খুতবার সময় সালাত চলে রাসূলের খুতবার সময় নামাজ চলে রাসূলের খুতবায় দুই রাকাত চলে আর আমাদের হুজুরদের খুতবা এত দামি এত পাওয়ারফুল যে খুতবার সময় নামাজই চলে না ঠিক না তাহলে রাসূলের চাইতে আমাদের খুতবা দাম হয়ে গেল না বেশি হয়ে গেল না কথা কি আপনারা বুঝতে পারতেছেন রাসূলের খুতবার সময় সালাত চলে না চলে না চলে তো রাসূলের খুতবার সময় যদি করা যায় তাহলে পৃথিবীতে কে আছে যার খুতবার সময় সালাত করা যায় না কত তোমরা ধোকা দেবে মানুষকে সাবধান হয়ে যাও সত্য পথে ফিরে আসো মানুষকে সালাতে উদ্বুদ্ধ করো এবং তাদেরকে বলে দাও তোমরা যারা মসজিদে ঢুকবে রাসূলের সুন্নাত আমার খুতবা চলুক আর যাই চলুক আগে দুই রাকাত পড়বে তারপরে বসবে কিন্তু আমরা কি বলি আগে বসো তারপরে পড়ো আবার সময় দেওয়া হয় চার রাকাতের আলাদা করে তাই না সেটা আরো দুইটা খুতবা দিয়ে তিনটা তৈরি করা হয় কয় যে আমরা এটা খুতবা দিচ্ছি না এটা হলো বয়ান বয়ানের আর কি খুতবাই তো তিনটা দিচ্ছে আর বলছে আমরা বয়ান দিচ্ছি আলাদা তারপরে আবার দুটো আলাদা খুতবা দেয় কথা কি বুঝতে পারছেন আমাদের সমাজে আবার আর এক শ্রেণীর উল্টা পাল্টা লোক আছে কয় হাদিস আবার জাল হয় বলে না কয় হাদিস আবার জাল হয় কয় হাদিস কি কয় রাসূলের কথা আচ্ছা বলেন তো কয় রাসূলের কথা জাল হয় হুজুররা বলে কয় রাসূলের কথা জাল হয় কয় না রাসূলের কথা কি জাল হতে পারে
ঠিক আছে রাসূলের কথা যত জাল হয় না তারা আপনাদেরকে একটা হাদিস দিয়ে দিই মানতে পারি কি ভাই হাকি 5823 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা জুমাতা ওয়ালা তাশরীকা ইল্লা ফি মিসর জামিইন যারা গ্রামে বসবাস করে এদের জুমা নাই এদের তাশরীক নাই গ্রামের লোকের কি নাই জুমা নাই তাহলে আজ থেকে আপনারা কোন করবেন যারা যারা গ্রামে বসবাস করে তো গ্রাম তাই না নাকি শহর গ্রাম না তাহলে আমরা যারা গ্রামে বসবাস করি কেউ আর জুমা পড়ব না আল্লাহ নবী তো বলেছেন গ্রামের লোকের জুমা মা মানবেন না মানবেন হাদিস আপনি তো বলেন হাদিস জাল হয় না তোমার মানে হাদিস হাদিস তো জাল নাম্বার বললাম কোন কিতাবে আছে তাও বললাম আরেকটা হাদিস দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতিমুন নবীন আমি হলাম শেষ নবী লা নবিয়্যা বাদি আমার পরে কোনো নবী নাই কাদিয়ানীরা কি করলো ওরা লাগিয়ে দিল ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ চাইলে নবী হতে পারে না নাউজুবিল্লাহ না আল্লাহ চাইবে না আল্লাহ তো চাইবে না নবী হোক ইনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবীন আর ওরা বলে খাতিমুন নবীন মানে শেষ নবী না আনকি ওয়ালা নবী এই জন্য মুহাম্মদ শেষ নবী না তো আপনি যদি বলেন আমি জাল হাদিস আবার হয় তাহলে হাদিসের কি করবেন কাদিয়ানীদের হাদিসের কি করবে তাহলে এই হাদিস অনুযায়ী নবী এখনো শেষ নবী আসে নাই পরে আসবে হাদিসের ভিতরে এসেছে কেউ যদি সুন্দরী নারীর দিকে তাকায় তাহলে তার চোখের পাওয়ার বেড়ে যায় তাহলে কি চোখের ডাক্তার লাগবে তাহলে সব চোখের ডাক্তার ওদের ডিসপেন্সারি বন্ধ করে বসে যাক কেন যার চোখের সমস্যা ও সুন্দরী নারীর দিকে তাকাবে কেন চোখের জ্যোতি ভালো হবে তাহলে পেটন মাটিতে পড়বে আচ্ছা জাল টাকা চেনেন তো আপনারা তাই না জাল টাকা কিসের মতো গাছের পাতার মতো টাকার মতোই কালার টাকার মতোই সব তো হাদিস যদি জাল হয় ওটা হাদিসের মতো হবে না আর কিছুর মতো হবে হাদিসের মতোই হবে টাকা যেমন জাল হয় অনুমতি দেওয়া হয় নাই যারা জাল টাকা চেনে ওরা ধরতে পারে হাদিসও জাল হয় এভাবে অনুমতি দেওয়া হয় নাই কেউ আল্লাহর নবীর নামে জালিয়ে দিয়েছে যারা ধরতে পারে পুরা বুঝতে পারে এই জন্য আমরা সহি হাদিস অনুযায়ী চলবো সহিবার জাল হাদিস অবশ্যই ত্যাগ করবো ঠিক না আরো অনেক উদাহরণ দেওয়া যায় সময়ের স্বল্পতা আমি সংক্ষেপ করলাম তাহলে হাদিসের ক্ষেত্রে সহি সহি জাল পার্থক্য করতে হবে দুই সহি হাদিসের ক্ষেত্রে দুইটা নীতি ফলো করতে হবে এক সহি হাদিসের সহি অর্থ করতে হবে সহি হাদিসের সহি ব্যাখ্যা করতে হবে একটা সহি হাদিসকে আরেকটা সহি হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে একটা সহি হাদিসকে আরেকটা সহি হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে তা না হলে হাদিসের বই সঠিক হবে না দেখেন তো এই আমলটা আপনাদের এলাকায় চলে কিনা ফজরের সময় মসজিদে যাওয়া হয় মসজিদে যাওয়ার পরে দেখে ইকামত হয়ে গেছে এরপরে কিছু লোক ওরা আগে সুন্নাত পরে তারপরে জামাতে শরীক হয় ঠিক না আছে তা আমি আমার এক হুজুরকে বললাম যে আপনি মুসল্লিদের না করতে পারেন না একামত হয়ে যাওয়ার পরে তারা সালাত করবে কেন নিষেধ করে তখন উনি আমাকে কি বললেন জানেন হাদিস শোনাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের পূর্বের দুই রাকাত সালাত পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম এখন উনি বোঝাচ্ছেন তার মানে করতে পারবে সবচেয়ে উত্তম যে হতো সবচেয়ে দামি যে হতো এজন্য পড়তে পারবে নিষেধ নাই হাদিস সহি আমি বললাম আপনি ঠিক বলেছেন হাদিস সহি আপনি তো নাম্বার দেননি আমার নাম্বারও মনে আছে সহি বুখারী সহি মুসলিমের 725 নম্বর হাদিসের নাম এই হাদিস যে বর্ণনা করেছেন তারও নাম মনে আছে আয়েশা সিদ্দিকা রাবি আপনি যে বলেছেন ঠিক আপনার হাদিস ঠিক আপনার হাদিস সহি কিন্তু আপনার ব্যাখ্যা ঠিক নয় আপনার অর্থ ঠিক নয় আপনার অর্থবাদী আপনার ব্যাখ্যাবাদী কেন হাদিস
হাদিস তো একটা দিয়ে বোঝা যায় না আরো আছে আপনি মুসলিমে যান 710 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা উকিমাতি সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা যখন ফরজ সালাতের একামত হয় তখন ফরজ সালাত ছাড়া আর কোন সালাত নাই কিসের একামত হয় ফরজ সালাতে তার মানে সুন্নাত নাই নফল নাই শুকর মসজিদ নাই তাহিয়াতুল মসজিদ নাই কোন সুন্নাত নাই কি সালাত আছে খালি একামতের সময় গিয়ে শরীক হওয়া ফরজে তখন আর ফরজ সালাত নাই আপনি আরো বুঝবেন ইবনে মাজাহ যান 1152 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন শারজিস তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থায় এক ব্যক্তিকে দুরাকাত পড়তে দেখলেন মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত করছেন আর এক লোক আলাদা দুরাকাত পড়ছেন তো আল্লাহর নবী দেখে ফেললেন অতঃপর তিনি তার কাছে গেলেন যাওয়ার পরে বললেন বি আইয়ি সালাতাইকা তাদাত্তা বলো তোমার এই দুই সালাতের কোনটা হিসাব করলে তার মানে তুমি যে একাকি দুরাকাত সুন্নাত করলে অতঃপর আমার সাথে শরীক হয়ে দুরাকাত করলে তাহলে এই দুইটার কোনটা গুনবে বলো মানে দুইটার একটা বাতিল হবে অর্থ জানা নাই কোনটা বাতিল জানে বলতে পারবে কে পারবে আল্লাহ পারবে সে তো আর জানে না কোনটা বাতিল এজন্য আল্লাহ নবী বললেন কোনটা বাতিল বলো আপনি বুখারীতে যান 663 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন তখন একামত হয়ে গেছে সালাত শেষ হলে সাহাবীরা ওই লোকটাকে ঘিরে ধরলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটার কাছে আসলেন আসার পরে বললেন আস-সুবহা আরবান আস-সুবহা আরবান ফজর কি চার রাকাত ফজর কি চার রাকাত তার মানে তুমি যে সুন্নাত করলে তারপরে ফরজ করলে তো ফজর কি চার রাকাত ফজর কি চার রাকাত আল্লাহ নবী সার্চ করলেন আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা তিনি বলেন ইবনে মাজার 1153 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন তখন একামত হয়ে গেছে আব্দুল্লাহ বিন মালিক বলেন আল্লাহ নবী তাকে কি যেন বললেন আমি বুঝতে পারলাম না তাই আমরা তাকে ধরে জিজ্ঞেস করলাম আল্লাহ নবী তোমাকে কি বললেন তিনি বললেন আল্লাহ নবী বলেছেন ইউশিকু আহাদুকুম আইয়ুসাল্লি আল ফাজরা আরবান ওয়াসিরাই তোমাদের মধ্যে এমন একটা জাতি তৈরি নেবে এমন একটা গোষ্ঠী হবে এমন একটা সম্প্রদায় হবে যারা ফজরে ফরজ চার রাকাত আদায় করবে ফরজ করে কাত আদায় করবে চার রাকাত তাহলে এতগুলো হাদিস দ্বারা সালাফরা বলেন যারা একামত হয়ে যাওয়ার পরে সুন্নাত করে ওদের সুন্নাত বাতিল ওদের ফরজও বাতিল তার মানে ওদের দুটার একটাও কবুল হয় নাই এতগুলো হাদিস দ্বারা বোঝা গেল তাহলে সহি হাদিসকে সহি হাদিস দিয়ে বুঝতে হবে না না বুঝলে হাদিসের বই সঠিক হবে হবে না আপনাদের কষ্ট হচ্ছে পরিপূর্ণ ব্যাখ্যা করা যাবে না আমি মূল মূল জায়গায় ব্যাখ্যা করব তিন সাহাবীদের মাধ্যমে হাদিস বুঝতে হবে চার তাবির মাধ্যমে হাদিস বুঝতে হবে পাঁচ মুহাদ্দিস কিরাম যেভাবে তারা সংকলন করেছেন আর সংকলন করার সময় যেভাবে হাদিস বুঝেছেন ওইভাবে বুঝতে হবে ছয় হাদিসের ক্ষেত্রে আরবি ভাষাবিদরা যেই অর্থ গ্রহণ করেছে ওই অর্থ নিতে হবে সাত কোরআন হাদিসে যেই পরিভাষা ওইগুলো চেঞ্জ করা যাবে না যেভাবে আছে ওইভাবে রেখে দিতে হবে আর সুন্নাত আর বিদআত এর জ্ঞান থাকতে হবে তাওহীদ এবং শিরক এর জ্ঞান থাকতে হবে তা না হলে কি হবে সুন্নাত কে বানাবে বিদআত বিদআত কে বানাবে সুন্নাত তাওহীদ কে বানাবে শিরক শিরক কে বানাবে তাওহীদ ওই লোকের মত মাজারে গিয়ে বলছে বাবা তুমি আমাকে শিরক থেকে বাঁচাও কথা বলছে মাজারে ও মনে করছে যেটা ইবাদত অথচ কি হচ্ছে শিরক ও বোঝে না আমাদের দেশের কিছু হুজুর আছে জুমার পরে মোনাজাত করে আর বলে ও আল্লাহ তুমি আমাদেরকে বিদাত থেকে বাঁচাও বলে না হুজুর কি করতেছে এটা হুজুর বোঝে না এই জন্য সুন্নাত বুঝতে হয় বিদাত বুঝতে হয় তাওহীদ বুঝতে হয় শিরক বুঝতে হয় নয় একটা হাত
হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না ওই বিষয়ে যত হাদিস আছে সব পড়ে তারপরে ফতোয়া দিতে হবে তা না হলে মাসালা সঠিক হবে না ঠিক হবে না এক হাদিসে ফতোয়া দেওয়া যাবে যদি ওই বিষয়ে এক হাদিসে থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি এক হাদিস থাকে তাহলে সবগুলোকে একত্রিত করে মিলিয়ে তারপরে ফতোয়া দেওয়া লাগবে আচ্ছা আপনাদের কাছে একটা আমলের কথা বলি যারা নামাজ পড়ে না বেনামাজি ওদেরকে আপনারা কি মনে করেন কাফের ফাসেক কি মনে করেন বলেন কাফের সত্য বলছেন তো অনেকে আবার ফাসেক বলে তো আমি যেটা বুঝি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একমত আমি সাহাবীদের সাথে একমত আমি তাবিঈদের সাথে একমত আমি অধিকাংশ সালাফের সাথে একমত আমি উসাইমিন বিন বাস এদের সাথে একমত যারা সালাত আদায় করে না এরা কাফের মুশরিক অমুসলিম এরা কি কাফের মুশরিক অমুসলিম দলিল আল্লাহ তাআলা বলছেন দেখেন এক হাদিস দিয়ে ফতোয়া দিলে সঠিক হয় না অনেক হাদিস লাগে আল্লাহ নবী বলছেন ওয়ালা তাতরুকু সালাম মুতাআম্মিদিন তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না ফাইন্না তারকা সালাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় অপর বর্ণনে আছে আল্লাহ রাসূল দায়িত্ব উঠিয়ে নেয় অপর বর্ণনে আছে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায় তার মানে যারা সালাত আদায় করে না এদের উপরে আল্লাহর দায়িত্ব নাই এদের উপরে আল্লাহর দ্বীনের দায়িত্ব নাই এদের উপরে আল্লাহ রাসূলের দায়িত্ব নাই তার মানে এরা আল্লাহ থেকে মুক্ত এরা আল্লাহ রাসূল থেকে মুক্ত এরা আল্লাহর দ্বীন থেকে মুক্ত যারা সালাত আদায় করে না আপনি দেখেন এই এক হাদিস আমি বললাম এই হাদিস বোঝার জন্য আর অনেক হাদিস লাগবে আপনাকে আমি ধাপে ধাপে বলছি আপনি শুনেন আল্লাহর নবী বলেন সহিহ মুসলিম 82 নম্বর হাদিস ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকা সালাত নিশ্চয়ই একটা মুমিন বান্দা আর একটা কাফের আর একটা মুশরিক এদের ভিতরে পার্থক্য হলো সালাত যে ব্যক্তি সালাত আদায় করে ও হলো মুমিন যে ব্যক্তি সালাত আদায় করে না ও হলো কাফের নতুবা মুশরিক এক শ্রেণীর আলেমরা আছে কি জানেন ওরা বলে যে নামাজ না পড়লে ওদের ঈমান যায় না ওদেরকে ফাসিক বলা লাগবে এটা হলো আমলগত কুফর আর দলিল রাই কি জানেন আল্লাহ নবী বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর মুসলিমকে গালি গালাজ করা ফাসিকি আর মুসলিমকে হত্যা করা কুফরি তাহলে মুসলিমকে গালি গালাজ করা যাবে না মুসলিমকে হত্যা করা যাবে না এটা কুফরি তাহলে সিফিনের যুদ্ধে সাহাবী সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করে একজন আরেকজনের দ্বারা নিহত হয়ে গেল তাহলে কি তারা কাফের আমরা তো বলি না তাহলে তারা কাফের নয় তখন তারা বলে ঠিক আছে তারা যারা নামাজ পড়ে না ওরাও কাফের নয় আমার পাশে আলেম মানুষ বসে আছে ওয়া কিতালুহু কুফর এই কুফরের আগে আলিফ নাই লাম নাই তার মানে মারেফা করা হয় নাই সেটা নাকে রাখে নির্দিষ্ট করা হয় নাই কিন্তু মুসলিমের 82 নম্বর হাদিসে ইন্না তাগিদ এসেছে ইন্না বাইনার রজুল নিশ্চয় একটা ব্যক্তি আর এই রজুলের অর্থ হলো মুমিন ব্যক্তি কুফরের আগে আলিফ আছে লাম আছে মারেফা করা হয়েছে তার মানে প্রকৃত কুফর শিরিকের আগে আলিফ আছে লাম আছে তার মানে প্রকৃত কুফর তার কাছে সলাত যারা সলাত আদায় করে না তার মানে যারা সলাত আদায় করে না ওটা আমলগত কুফর নয় ওটা আকীদাগত কুফর ওরা কুফরে আকবাল করেছে ওরা শিরিকে আকবাল করেছে ওদের ইসলামে কোনো জায়গা নাই আপনি তিরমিজিতে যান 2618 নম্বর হাদিস খোলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকু সালাত এই কুফরের আগে আলিফ লাম আছে এই ঈমানের আগে আলিফ লাম আছে একটা কাফের আর একটা ঈমানদার এদের ভিতরে পার্থক্য সালাত যারা সালাত আদায় করে এরা ঈমানদার যারা সালাত আদায় করে না এরা কাফের এরা বেঈমান এরা
অমুসলিম এরা মুসলিম নয়। আপনি তিরমিজিতে যান 2621 নম্বর হাদিস দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের মধ্যে তাদের মধ্যে একটা চুক্তি আছে, আমরা কারা, আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলিম, ওরা কারা, ওরা যারা কাফের বেঈমান মুশরিক, এদের ভিতরে পার্থক্য নামাজ, যারা সালাত আদায় করে ওরা ইমানদার, যারা সালাত আদায় করে না ওরা ইমানদার নয়, ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আবার এক শ্রেণীর লোক আছে কোরআন দিয়ে দলিল দেয়, সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাদের ক্ষমা করেন না, এছাড়া 14 পাপ আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। তো সালাত তো আর শিরিক নয়, এর জন্য কেউ যদি সালাত আদায় না করে তাহলে সে কাফের হবে না। কে বলেছে সালাত শিরিক না? সালাত যদি ত্যাগ করেন ওটা শিরিক না? কে বলেছে? আপনি ইবনে মাজাহ যান 1080 নম্বর হাদিস খোলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা বাইনাল আক ওয়াস শিরক ইল্লা তারকু সালা ফাইজা তারকাহা ফাকাদ আশরাক। আল্লাহ নবী বললেন যেই ব্যক্তি একটা মুমিন ইমানদার আর একটা মুশরিক কাফের এদের ভিতরে পার্থক্য সালাত, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল ও শিরিক করলো, নামাজ না বললে কি করলো, শিরিক করলো, তাহলে শিরিকে নিমজ্জিত না? ইবনে আবি হাতিম তার কিতাবে সুনানের ভিতরে নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাতরুকু সালাম মুতাআম্মিদিন ফাইজা তারাকা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লা, তোমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সালাত ছেড়ে দেয় তারা মিল্লাত থেকে, তারা ধর্ম থেকে, তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, তারা আর ইসলামে থাকতে পারে না। রাসূলের 6টা হাদিস বললাম না, তাহলে 6টা হাদিস দ্বারা প্রমাণিত হলো কি যে ও মুমিন? এটা প্রমাণিত হলো কি? প্রমাণিত হলো ও কাফের, ও মুশরিক, ও মুসলিম, ও বেঈমান, ওর ইসলামে কোনো জায়গা নাই। তাহলে এক হাদিস দিয়ে ফতোয়া হয় না, একাধিক হাদিস দিয়ে ফতোয়া লাগে। আপনি আবার বলেন কি জানেন, কয় নামাজ না বললে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আপনাকে বলি, ওনাকে হত্যা করার জন্য গেছে, কিভাবে হত্যা করা যায়, লোকটা দেখলো যে তো নামাজের সময় মনোযোগ বেশি থাকে তাহলে নামাজেই হত্যা করা যাবে, এই জন্য ও নামাজে শরীক হয়েছে, কেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে। যখন ওমর ইবনুল খাত্তাব নামাজে দাঁড়িয়েছে এক রাকাত করেছে আর এক রাকাত করতে পারে নাই, কেন? ওই খাতক বিষযুক্ত ছুরি নিয়ে ওমর ইবনুল খাত্তাবের পেটে খত 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 করে মেরে দিয়েছে, ঠাস করে জমিনে পড়ে গেছে। একটা লোকের পেটে যদি ছুরি মারা হয় বারবার নাকি দাঁড়িয়ে থাকতে পারবে? ঠাস করে পড়ে গেছে। আরেকজন সাহাবি এসে ওই জায়গায় সালাত আদায় করে দিয়েছে, পেট দিয়ে অনেক রক্ত বের বের হচ্ছে, সাহাবিরা সালাত শেষ করে তাকে নিয়ে গেছেন, তার জ্ঞান টান হারিয়ে গেছে, তার জ্ঞান নাই। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরে পেল, তার হুশ ফিরে পেল, হুশ ফিরে পেয়ে উনি বললেন না আমার ছেলে কোথায়, আমার সন্তান কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার পরিবার পরিজনের লোকেরা কোথায়, আমার ধন সম্পদ কোথায়, এ কথা উনি বললেন না। উনি কি বললেন? লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? দেখেছেন ওনার ইমান কি বলছে? লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? জি জি, আমিরুল মুমিনিন, লোকেরা নামাজ পড়ে নিয়েছে। তখন ওমর ইবনুল খাত্তাব কি বলছেন জানেন? দুই চোখ দিয়ে ওনার পানি পড়ছে টস টস করে, আর উনি বলছেন হায় 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 আফসোস, আমার কি হবে, আমার কি হবে, আমার লা ইসলামা লিমান তারকা সালাহ, আর ইসলাম নাই যে ব্যক্তি সালাত আদায় করে না, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারকা সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই যে সালাত আদায় করে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত ছুটে গেছে, ইচ্ছা করে ছুটে নাই, তাই উনি ইমানের আশঙ্কা করছে ওনার ইমানের কি হবে, আপনার দৈনিক পাঁচ ওয়াক্ত ত্যাগ করেন তারপরেও আপনি ইমানদার, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মাল্লাম ইউসাল্লি ফাওয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলেন মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না ওদের দিন নাই। তিনি আরো বলেন মান তারকা সালাত ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না ওদের দিন
মুসলিম ধর্ম নাই আবু দারদা তিনি বলেন লা ইমানা লা ইমানা ইমান লা সালাত লাহু ওর ঈমান নাই যে সালাত আদায় করে না ওয়ালা সালাতা লিমান লা উযু লাহু ওই ব্যক্তির সালাত নাই যে ব্যক্তি ওযু করে না ওযু ছাড়া যেমন সালাত হয় না সালাত ছাড়া ঈমানদার হওয়া যায় না দলিল বাইহাকি 1559 বাইহাকি 6291 সহি তারকিব 574 সহি তারকিব 575 এই বর্ণনাগুলো পেয়ে যাবে তাহলে রাসূলের সাহাবীদের ফত অনুযায়ী যারা নামাজ পড়ে না ওরা কি কাফের এবার পরবর্তী প্রজন্ম তারা তাবি আব্দুল বিন শাকিক উনি ইজমা বর্ণনা করছেন উনি কি বলছেন কেন সাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারুনা শাইতান মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করত দলিল তিরমিজি 2622 নম্বর হাদিস তার মানে বোঝা যায় যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয় তারা ইমানদার নয় তারা মুসলিম নয় তারা কাফের তারা বেঈমান তারা অমুসলিম তারা ইহুদি তারা খ্রিস্টান তারা হিন্দু তারা মুশরিক তো এখান থেকে কি বুঝলেন সালাত আদায় করবেন না করবেন না আপনারা যারা আছেন করবেন কে কে আছেন দুই হাত উঁচু করে রাখান যারা করবেন লিল্লাহি তাকবীর আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা সালাত ত্যাগ করব না আমরা নামাজ ত্যাগ করব না আমরা নামাজ ত্যাগ করব না আল্লাহ যেন আপনাদের কবুল করেন আমিন আজকে যদি এই একটা আমল করতে পারেন তাহলে আজকের আলোচনা সার্থক ঠিক না আল্লাহ যেন কবুল করেন ফজর থেকে শুরু করবেন কখন থেকে ফজর থেকে পুরুষ নারী উভয় আল্লাহ তাআলা যেন আপনাদের কবুল করেন তাহলে হাদিসকে একটা দিয়ে বুঝতে হবে না অনেকগুলো দিয়ে বুঝতে হবে অনেকগুলো আরেকটা উদাহরণ দিলাম 10 হাদিসের ক্ষেত্রে সুন্নাতে আদাব সুন্নাতে ইবাদত এর জ্ঞান লাগবে 11 ওয়াই স্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে ওয়াই স্পষ্ট হাদিস কেমন যে হাদিসটা স্পষ্ট না আচ্ছা আপনারা তো সারা জীবন শুনে আসছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহা সালাহা জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াইয়াল কালব প্রত্যেক আদম সন্তানের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা থাকে ওটা যদি ভালো হয় তার সমস্ত আমল আখলাক ভালো ওটা যদি খারাপ হয় তার সমস্ত আমল আখলাক খারাপ আলা ওয়াইয়াল কালব ওই গোস্তের টুকরার নাম কলব ঠিক না কলব মানে কি বলেন অন্তর হৃদয় মন কলব তাই তো আপনাদের কাছে কি মনে হলো কষ্ট অন্তর কষ্ট কলব কষ্ট সারা জীবন ধরে হুজুররা আলেমরা বক্তব্য দিচ্ছে কলবের অথচ আজ পর্যন্ত শ্রোতাকে বোঝাতেই পারে নাই কলব কি কেন ওই যে হাদিস বোঝার নীতিমালা যে জানে না অস্পষ্ট হাদিসকে যে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয় কলবের অর্থ অন্তর নয় কে আপনি কি বলেন যে একাই আপনাকে নিজের মতো হাদিস বুঝতে হবে না এটা অস্পষ্ট বাক্য এটাকে স্পষ্ট করতে হবে দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা সুমিয়াল কলব মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহা রিহ যাহরান লি বাতন আল্লাহ নবী বললেন কলবের নাম অন্তর কেন তা জানো এটা পরিবর্তন হয় তাই তার নাম কলব আল্লাহর পরিবর্তন হয় না মন পরিবর্তন হয় 10 দিন দেখবেন আল্লাহ আল্লাহ 5 দিন কোনো খবর নাই ঠিক না 10 মিনিট দেখবেন খুব ইবাদতে মনোযোগ 10 মিনিট পরে আর কোনো মনোযোগ নাই কিছুক্ষণ দেখবেন খুব মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করে তারপরে আবার মনোযোগ হারিয়ে যায় অন্তরের পরিবর্তন ঘটে ঠিক না অন্তর এক সময় এক কথা বলে আরেক সময় আরেক কথা বলে একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায় সালাতের ভিতরে মনোযোগ বসে
আবার শয়তান সবেরে অন্তরটা নিয়ে যায়। তাহলে অন্তরটা কি? পরিবর্তনশীল। তাহলে অন্তরকে কলব নামকরণ করা হয়েছে, অন্তর পরিবর্তন হয় তাই অন্তরের নাম কলব। কেমন জানো? একটা পাতার মতো যাচ্ছে কোন সুতা দিয়ে গাছের ডালে ঝোলানো হয়, এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে, ঠিক ঠিক অন্তর তাই। তাহলে অন্তরের অর্থ কি? উলট পালট হওয়া। অন্তর মানে কি? উলট পালট হওয়া। বুঝতে পারলে? তাহলে ওই স্পষ্টটা আরেকটা স্পষ্ট আপনারা আরো জানেন, ওয়ালা হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ, ঠিক না? আচ্ছা বলেন তো লজ্জা কি? বলেন লজ্জা করা, তাই না? আর কি লজ্জা করা বা কাউকে দেখে লজ্জা করা, শরম করা, হায়া করা, এগুলো, তাই না? এটাও একটা অস্পষ্ট বাক্য, স্পষ্ট না। লজ্জার অর্থ চারটা। উপরে সালাতের একটা মন্তব্য আছে, কি মন্তব্য জানেন? ওনারা বলছেন পৃথিবীর কোন মানুষ যদি এই একটা হাদিস মানে, কয়টা হাদিস? এই একটা হাদিস, আর কোন হাদিস যদি হারিয়ে যায় না থাকে, তাহলে এই এক হাদিস তাকে জান্নাতে নেবে, হাদিস জান্নাতে নেবে, এক হাদিস, এই লজ্জার হাদিস, এটা এত গুরুত্বপূর্ণ হাদিস। তো সাহাবীদের আল্লাহ নবী বললেন, তোমরা যেটা লজ্জা মনে করেছো ওইটা লজ্জা না। তাহলে লজ্জা কি? তাহলে আহসাদি রাসমা ওয়া মাথা, আর মাথার সাথে যা আছে এটাকে হিফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? চক্ষু। তাহলে চক্ষুকে হিফাজত করা, বেগানা নারীর দিকে তাকানো যাবে না। মাথার সাথে কি আছে? না। হারাম খাদ্যের ঘ্রাণ নেওয়া যাবে না। মাথার সাথে কি আছে? জিবা। মিথ্যা বলা যাবে না, গিবাত করা যাবে না, হারাম খাদ্য খাওয়া যাবে না। মাথার সাথে কি আছে? কান। কান শোনা যাবে না, গিবাত শোনা যাবে না, অন্যায় বাক্য কথা শোনা যাবে না, কানকে হেফাজত করতে হবে। মাথার সাথে আছে মগজ, আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। মাথার সাথে আছে কপাল, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কেন? মাথা, মাথার সাথে যা আছে একে হেফাজত করা, এর নাম লজ্জা। তোমরা কি লজ্জা জানো? ওলি আহমাদিল বদনামা হাওয়া, পেট, আর পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। পেটের সাথে কি আছে? দুটা হাত। পেটের সাথে লাগালো না দুটা হাত? তাহলে হাতকে নিয়ন্ত্রিত করা, তাহলে হাত দিয়ে কোন মুসলমানের জুলুম করবে না, কোন ফসলের ক্ষতি করবে না, কোন মানুষের জানমালের ক্ষতি করবে না, হাত দিয়ে কারো উপর অত্যাচার করবে না, হাতকে হেফাজত করবে, এর নাম লজ্জা। পেটের সাথে লাগানো কি আছে? দুইটা পা, পা দিয়ে হারাম দিকে যাবে না। পেটের সাথে লাগানো আছে কলব, কলবটাকে নষ্ট করবে না। পেটের সাথে লাগানো আছে ইস্তমাক, যেখানে খাদ্য জমা হয় ওখানে হারাম খাদ্য নেবে না। পেটের সাথে লাগানো আছে লজ্জাস্থান, ওটা দিয়ে হারাম কাজ করবে না। তাহলে পেট আর পেটের সাথে যা তাকে হেফাজত করা, এর নাম লজ্জা। তুমি যে মরে যাবে, মরার পরে তোমার হাড়গুলো যে পচে গলে যাবে, যে আমার হাড় পচে যাবে, গলে যাবে, এই কথা তোমাকে স্মরণ করতে হবে। আমি তো মরে যাব, আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে রেখে দেওয়া হবে। আল্লাহ নবীর কাছে জিব্রাইল আমিন আসলেন, আসার পরে তিনটা কথা বললেন, হে নবী আমি আপনাকে উপদেশ করব, আপনি মনে রাখেন, কি বলবে বলো? আল্লাহ নবী বললেন, ভাই হাকি এসেছে, হাকিম এসেছে, 7221 নম্বর হাদিস, কোন বর্ণনায় 7921 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, ইসমা শীতা ফা ইন্নাকা মাইতুন। আল্লাহর নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। মরবেন না আমরা? মরবো না আমরা? সালাফরা একটা কৌল বলেছেন, আমরা পরে বলছি। দুই, ওয়াহদিব মানা কোন নিষেধ নাই, কিন্তু মনে রাখেন আপনি
আপনি তাকে ছেড়ে যাবেন সেও আপনাকে ছেড়ে যাবে ঠিক না টাকা পয়সা বন্ধু হলো কোন লোক বন্ধু হলো সে আমাদের সাথে থাকবে না চলে যাবে পারমাল মাশিতা ফা ইন্নাকা মাজজিউম বিহি আপনি যা খুশি কাজ করেন কোন নিষেধ নাই কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন হে নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধ নাই কিন্তু আপনি মরে যাবেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধ নাই কিন্তু আপনি তাকে ছেড়ে যাবেন আপনি যা খুশি কাজ করেন কোন নিষেধ নাই কিন্তু আপনি তার প্রতিফল পাবেন তো সালাফরা বলতেন হে দুনিয়ার লোক তোমরা যারা মৃত্যুবরণ করবে তোমরা সাবধান হয়ে যাও তোমাদের একদিন মরতে হবে যত দিন খুশি জীবন যাপন করো তোমাদের নিষেধ করা হচ্ছে না কিন্তু মরতে হবে তোমার বন্ধু গাড়ি হতে পারে ভারী হতে পারে নারী হতে পারে সেই হোক তাতে কোনো কিছু আসে যায় না কিন্তু তুমি তোমার বন্ধুকে রেখে যাবে তোমার বন্ধু তোমাকে ছেড়ে যাবে শোনো তুমি যা কাজ করো সেই কাজ করো জিনা করতে পারো চুরি করতে পারো ডাকাতি করতে পারো আমল করতে পারো ভালো করতে পারো মন্দ করতে পারো কোনো নিষেধ নাই বাধা নাই কিন্তু মনে রাখবে তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে তার মানে মরণের চিন্তা করতে হবে তাই না তাহলে মরণের চিন্তা করা হাড়গুলো পচে গলে যাবে ওই চিন্তা করা এর নাম বাচ্চা ওমান আরাদাল আখিরাত তারকা জিনাতাত দুনিয়া এবং যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয় দুনিয়ার চৌলু ছেড়ে দেয় দুনিয়ার মজা ছেড়ে দেয় চারটা কাজ যারা করে ওমান ফাদা যালিকা কদ ইসতাহিয়া মিন আল্লাহ হাক্কাল হায়া আল্লাহ নবী বললেন এরাই লজ্জার হক আদায় করলো চারটা কি এক মাথা মাথার সাথে যাতা হেফাজত করা দুই পেট পেটের সাথে যাতা হেফাজত করা তিন মরার পরের চিন্তা করা যে আমার হাড়গুলো পচে গলে যাবে এই ভাবনা ভাবা চার দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া যারা এমনটা করবে পুরাই লজ্জার হক আদায় করবে লজ্জার বুঝলেন না আজকে ক্লিয়ার হয়ে গেল না লজ্জা কি তাহলে ওই স্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয় আমার কাছে এরকম আরো অনেক হাদিস আছে যেগুলো ওই স্পষ্ট হয়ে আছে